বঙ্গবন্ধুর আদর্শ চেতনার শত শত নেতাকর্মীর হত্যা করা হইয়ে রাজাকার দোষর রকলে হত্যার মাধ্যমে আওয়ামী লীগের দমায় রাখতে চাইল, কিন্তু ন পারে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যার দুর্বার গতিতে। 22 এপ্রিল সন্ধ্যায় সাতকানিয়ার গাটিরাঙ্গা গোলারঘাট বাজার সংলগ্ন মাঠত উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত সন্ত্রাসী সকলের গুলিত নিহত সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহীদ গোলাম হোসেন ও সাবেক ছাত্রনেতা নুরুল কবির স্মরণ সভাত প্রধান বক্তার বক্তব্যত এইসব হতা হইয়ে দেয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মুসলিম উদ্দিন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু তাহের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় আমিনুল ইসলাম আমিন আরো হইয়ে দেয়, ব্যক্তিগত শত্রুতার কারণে আমি গোলাম হোসেনকে হত্যা করিনি, এই সাতকানিয়া এলাকা সহ এই জনপদে তারা পাকিস্তানি ভক্তরা পতাকা উড়াতে চাইছিল আর পতাকা উড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল গোলাম হোসেন, তাই তাকে জীবন পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই গোলাম হোসেনের ছোট ছোট খুনি নয়, সেই গোলাম হোসেনের খুনের মাস্টার মাইন্ড, সেই রাজাকার আলবদর সম্রাট মধ্যে রাজাকার সে আলী হাসান মুজাহিদ, সে কথাই কাদের মোল্লারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ বীরমানের লড়াইয়ে ফাঁসির রজ্জুতে চলে শেখ হাসিনা প্রমাণ করেছেন তার কাছে ওই চট্টগ্রামের গোলাম হোসেনের আদর্শের চেয়ে বড় কোনো কাজ আর তার সামনে নেই। এটাই হচ্ছে শেখ হাসিনা বন্ধুরা আমার, এইখানে এইভাবে গোলাম হোসেনের খুনিদের বিচার হয়েছে আরো হবে যতক্ষণ না বাংলার মাটি থেকে মুক্তিযুদ্ধের পরাজিত শেষ শক্তিটি নিশ্চিহ্ন না হবে আমাদের লড়াই চলবে। আব্দুল আউয়াল জনি, C+ TV, সাতকানিয়া, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।